যদি মনে করে শিশির অধিকারী ওর বাবা নন, ও জানান আমি তাহলে স্টেটমেন্ট পাল্টে নেব। শুভেন্দু যদি মনে করে শিশির অধিকারী ওর বাবা নন, ও জানান আমি তাহলে স্টেটমেন্ট পাল্টে নেব। কুণাল ঘোষ এবার প্রশ্ন তুললেন শুভেন্দু অধিকারীর বাবা তথা শিশির অধিকারীকে নিয়ে। তিনি বলেন, আমি শুভেন্দুর বাবা তুললাম, যা করার আছে করে নিন। উনি দলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন, শুভেন্দুর বাবা রাজনৈতিক ব্যক্তিত্ব, ওনারা প্রতিষ্ঠা পেয়েছেন মমতা ব্যানার্জির দয়ায়। আমরা তো শুভেন্দুর পিসে মশাই, ছোট মামাকে নিয়ে কিছু বলছি না। শুভেন্দু যদি মনে করে শিশির অধিকারী ওর বাবা নন, তাহলে জানান আমি স্টেটমেন্ট বদলে দেব। আসুন শোনাই কি বললেন তৃণমূল নেতা কুণাল ঘোষ, শুনুন। শুভেন্দু যদি মনে করে শিশির অধিকারী ওর বাবা নন, ও জানান আমি তাহলে স্টেটমেন্ট পাল্টে নেব। খুব স্পষ্ট ভাবে বলছি, উনি কি শুভেন্দুর বাবার কথা বলছেন? আমি আবার শুভেন্দুর বাবা তুলছি, শুভেন্দুর বাবা তুললাম, যা করার আছে করে নিন। কারণ শুভেন্দুর বাবা শুধু শুভেন্দুর বাবা নন, তিনি একজন রাজনৈতিক নেতা, এবং এমন নেতা যিনি বিশ্বাসঘাতকতা করেছেন দলের সঙ্গে। শিশির অধিকারী তিনি তৃণমূল কংগ্রেসের সাংসদ ছিলেন, জীবনে একবার মাত্র কেন্দ্রীয় মন্ত্রী হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের দয়ায় 2009 সালে। শিশির অধিকারী তিনি নিজে, তার পুত্ররা যে রাজনৈতিক প্রতিষ্ঠা পেয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দয়ায়, তৃণমূল কংগ্রেসের কর্মীদের আবেগে, তৃণমূল কংগ্রেসের শহীদের রক্তের বিনিময়। ফলে শিশির অধিকারী যখন বিশ্বাসঘাতকতা করছেন, শিশির অধিকারী অ্যান্ড অধিকারী ব্রাদার্স, তারা যখন কোনো তাদের সমালোচনা করা হচ্ছে, তার সঙ্গে শুভেন্দুর বাবা শুভেন্দুর ভাই, তো তারা যদি ঘটনাচক্রে রাজনৈতিক নেতা হন, তারা যদি দলবদলু হন, তারা যদি বিশ্বাসঘাতক হন, আমরা তো কই ওদের শুভেন্দুর পিসমশাই নিয়ে কিছু বলছি না, শুভেন্দুর ছোট মামাকে নিয়ে কিছু বলিনি, শুভেন্দুর বাবাকে নিয়ে বলছি। এখন শুভেন্দু যদি মনে করে শিশির অধিকারী ওর বাবা নন, ও জানান আমি তাহলে স্টেটমেন্ট পাল্টে নেব। এছাড়াও পরিবারকে তুলে কটাক্ষ করতে শোনা গেল কুণাল ঘোষকে। তিনি বলেন, শুভেন্দু সব জানে, শুধু জানে না ওর বাবা আর ভাই কোন দলে আছে। শোনাই আরো একবার কি বললেন এই বিষয় নিয়ে কুণাল ঘোষ। শুভেন্দু অধিকারী যদি সবই হয় তো কোর্টে যায়, ঝাড় খেয়ে আবার ফিরে আসে, কোর্টে যায়, এই দত্তপুকুর নিয়ে কোর্টে গেছিল, মুখে জামা ঘষে দিয়েছে কোর্ট, একটা পুলিশ তদন্ত করছে, তো পুলিশ যদি কোথাও গিয়ে বাজেয়াপ্ত করেছে তো বাজেয়াপ্ত করেছে, এবং বাজেয়াপ্ত করেছে, এবার সেখানে সেটাকে পাচারের চক্রান্ত ছিল, মানে যখানে পাবে সেখানে যদি একটা গল্প দিতে আরম্ভ করে, ও সব জানে, শুধু জানে না ওর বাবা আর ভাই কোন দলে আছে। এছাড়াও সম্প্রতি কুণাল ঘোষ সাংবাদিক সম্মেলনে অধিকারী পরিবারকে কটাক্ষ করতে ছাড়েননি। তিনি বলেন, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি, ওর কষ্টটা বুঝুন, ও সাংসদ ছিল, ওর দাদা ওকে সাংসদ বলেও মনে করছে না, অন্য ভাইকে সাংসদের টিকিট দিয়ে দিয়েছে, ও যাবে কোথায়, সেই জন্য খুব খারাপ অবস্থায় রয়েছে ও। এই বিষয় নিয়ে কি বলছেন সেটাও শোনাবো কুণাল ঘোষের বক্তব্য। বাই ওয়ান গেট ওয়ান ফ্রি, তো কিছু কিছু জিনিস থাকে সেগুলো বাই ওয়ান গেট ওয়ান ফ্রি, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি, মানে তার আলাদা কোনো প্রোডাক্ট ভ্যালু থাকে না, কোনো কিছুর সঙ্গে একটা দিয়ে দেয়, প্যাকেটে জুড়ে দেয়, প্যাকেটে জুড়ে দেয়, এর আগেও ছিল। আরে ওর কষ্টটা বুঝুন, ও সাংসদ ছিল, ওর দাদা ওকে সাংসদ বলেও মনে করছে না, অন্য ভাইকে সাংসদের টিকিট দিয়ে দিয়েছে, ওর দুঃখটা বুঝুন, ও যাবে কোথায়, ও যে সাংসদ ছিল ওকে তো সেটা পর্যন্ত ওর জায়গায় দেয়নি, ওর জায়গায় দিচ্ছে না, ওর বাড়ির আরেক ভাইকে নামিয়ে দিয়েছে, তো ও বেচারা যাবে কোথায়। সেই জন্য এটা একটা খুব খারাপ মানসিক যন্ত্রণার মধ্যে আছে, সেই জন্য বাই ওয়ান গেট ওয়ান ফ্রি ওই প্যাকেটে প্যাকেজে চলে গেছে। অর্থাৎ যত এগিয়ে আসছে লোকসভা ভোটের সময়, ততই যেন আরো চড়চড় করে বাড়ছে রাজনৈতিক উত্তাপ। কুণাল ঘোষ এবার প্রশ্ন তুললেন শুভেন্দু অধিকারীর বাবা তথা শিশির অধিকারীকে নিয়ে। কি বলছেন কুণাল ঘোষ, আসুন শোনাই। শুভেন্দু যদি মনে করে শিশির অধিকারী ওর বাবা নন, ও জানান আমি তাহলে স্টেটমেন্ট পাল্টে নেব। খুব স্পষ্ট ভাবে বলছি, উনি কি শুভেন্দুর বাবার কথা বলছেন? আমি আবার শুভেন্দুর বাবা তুলছি, শুভেন্দুর বাবা তুললাম, যা করার আছে করে নিন। কারণ শুভেন্দুর বাবা শুধু শুভেন্দুর বাবা নন, তিনি একজন রাজনৈতিক নেতা, এবং এমন নেতা যিনি বিশ্বাসঘাতকতা করেছেন দলের সঙ্গে। শিশির অধিকারী তিনি
তৃণমূল কংগ্রেসের সাংসদ ছিলেন, জীবনে একবার মাত্র কেন্দ্রীয় মন্ত্রী হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় দয়ায় 2009 সালে। শিশির অধিকারী তিনি নিজে, তার পুত্ররা যে রাজনৈতিক প্রতিষ্ঠা পেয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় দয়ায়, তৃণমূল কংগ্রেসের কর্মীদের আবেগে, তৃণমূল কংগ্রেসের শহীদের রক্তের বিনিময়ে, ফলে শিশির অধিকারী যখন বিশ্বাসঘাতকতা করছেন, শিশির অধিকারী এন্ড অধিকারী ব্রাদার্স, তারা যখন কোন তাদের সমালোচনা করা হচ্ছে, তার সঙ্গে শুভেন্দুর বাবা, শুভেন্দুর ভাই, তো তারা যদি ঘটনাচক্রে রাজনৈতিক নেতা হন, তারা যদি দলবদলু হন, তারা যদি বিশ্বাসঘাতক হন, আমরা তো কই ওদের শুভেন্দুর পিসমশাই নিয়ে কিছু বলছি না, শুভেন্দুর ছোট মামাকে নিয়ে কিছু বলিনি, শুভেন্দুর বাবাকে নিয়ে বলছি। এখন শুভেন্দু যদি মনে করে শিশির অধিকারী ওর বাবা নন, ও জানান, আমি তাহলে স্টেটমেন্ট পাল্টে নেব। কুণাল ঘোষ শুভেন্দু অধিকারীর পরিবার তুলে কটাক্ষ করেছেন, শোনা গেল বলতে যে শুভেন্দু সব জানে, শুধু জানে না ওর বাবা আর ভাই কোন দলে। আসুন সেটাও আরেকবার শোনাই, কি বলছেন, কিভাবে কটাক্ষ করলেন কুণাল ঘোষ। শুভেন্দু অধিকারী যদি সবই হয় তো কোর্টে যায়, ঝাড় খেয়ে আবার ফিরে আসে, কোর্টে যায়, এই দত্তপুকুর নিয়ে কোর্টে গেছিল, মুখে জামা ঘষে দিয়েছে কোর্ট, একটা পুলিশ তদন্ত করছে, তো পুলিশ যদি কোথাও গিয়ে বাজেয়াপ্ত করেছে তো বাজেয়াপ্ত করেছে, এবং বাজেয়াপ্ত করেছে, এবার সেখানে সেটাকে পাচারের চক্রান্ত ছিল, যখানে পাবে সেখানে যদি একটা গল্প দিতে আরম্ভ করে, ও সব জানে, শুধু জানে না ওর বাবা আর ভাই কোন দলে আছে। আক্রমণ প্রতি আক্রমণের সরগরম রাজনীতি, লোকসভা ভোটের আগে জমে উঠেছে একেবারে, একদিকে যেমন ভোট প্রচার তেমনি আক্রমণ প্রতি আক্রমণ। এছাড়াও সম্প্রতি কুণাল ঘোষ সাংবাদিক সম্মেলন করে অধিকারী পরিবারকে কটাক্ষ করতে ছাড়েননি, তিনি বলছেন বাই ওয়ান গেট ওয়ান ফ্রি, কি বললেন এই বিষয়ে সেটাও শোনাবো। বাই ওয়ান গেট ওয়ান ফ্রি, তো কিছু কিছু জিনিস থাকে সেগুলো বাই ওয়ান গেট ওয়ান ফ্রি, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি, মানে তার আলাদা কোনো প্রোডাক্ট ভ্যালু থাকে না, কোনো কিছুর সঙ্গে একটা দিয়ে দেয়, প্যাকেটে জুড়ে দেয়, প্যাকেটে জুড়ে দেয়, এর আগেও ছিল। আরে ওর কষ্টটা বুঝুন, ও সাংসদ ছিল, ওর দাদা ওকে সাংসদ বলেও মনে করছে না, অন্য ভাইকে সাংসদের টিকিট দিয়ে দিয়েছে, ওর দুঃখটা বুঝুন, ও যাবে কোথায়? ও যে সাংসদ ছিল ওকে তো সেটা পর্যন্ত ওর জায়গায় দেয়নি, ওর জায়গায় দিচ্ছে না, ওর বাড়ির আর এক ভাইকে নামিয়ে দিয়েছে, তো ও বেচারা যাবে কোথায়? সেই জন্য এটা একটা খুব খারাপ মানসিক যন্ত্রণার মধ্যে আছে, সেই জন্য বাই ওয়ান গেট ওয়ান ফ্রি ওই প্যাকেটে প্যাকেজে চলে গেছে। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করে নিন।